প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মানবতার মুক্তির জন্য যে কোরআনুল কারীম পৃথিবীতে আল্লাহ আমাদের প্রতি নাজিল করেছেন, এই কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল আনফালের দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. মুমিনের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা সূরাতুল আনফালের দ্বিতীয় নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা, নিশ্চয়ই মুমিন তো তারাই, কারা মুমিন আমাদের জানা দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা তারাই তো মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তারাই মুমিন আল্লাযীনা যখন তাদের সামনে ইযা যুকিরাল্লাহু, যখন তারা কোরআনুল কারীমের ইযা যুকিরাল্লাহু, যখন তারা আল্লাহর নাম শুনে আল্লাহর কথা তাদের স্মরণ হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম শোনার পরে, আল্লাহ তাআলার কথা শোনার পরে, আল্লাহর কথা স্মরণ হলে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের ভিতরে প্রকম্পন সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। মুমিন প্রত্যেকটি সময়ে সুখে হোক, দুঃখে হোক, বিপদে হোক, ঝগড়ার সময় হোক, মুমিনের সামনে যখন আল্লাহর কথা বলা হয়, আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, অথবা তার কানে যখন আল্লাহর আওয়াজ আসে, মুয়াজ্জিনের আল্লাহু আকবার মাইকের আওয়াজ যখন মুমিনের কানে যখন আসবে, মুমিন তো সেই ব্যক্তি আল্লাহর নাম শোনার পরে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন সে আল্লাহ তাআলার নামের কথা শুনবে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তার কলবের ভেতরে তখন প্রকম্পন সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনগণ, তারা যেই যেই পেশায় নিয়োজিত ছিলেন, যখনই তাদের সামনে, তাদের কানে যখন আজানের আওয়াজ আসতো, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, সাহাবায়ে কেরামরা সব কাজ বন্ধ করে দিয়ে তারা তখন মসজিদমুখী হতেন, নামাজে যাইতেন, এমনকি বনে জঙ্গলের ভিতরে যারা কাঠ কাটতো, কুড়াল উঠিয়েছে সামনে আঘাত করবে, কুরআন সামনে আঘাত করার জন্য পিছনে নিয়েছে, এমত অবস্থায় মুয়াজ্জিনের আজান তার কানে আসছে, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, ওই কাটুরিয়া সাহাবি কুরআনটার সামনে নিয়ে আসে নাই, পিছন দিক দিয়েই ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তারাই তো মুমিন, ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তারাই তো মুমিন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখনই তারা আল্লাহর নাম স্মরণ করে, অথবা তাদের কাছে যখন আল্লাহর নামের কথা যখন বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের ভিতরে তখন ভয় সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। নবীর সাহাবায়ে কিরাম যখনই আল্লাহ তাআলার নামের আওয়াজ শুনতেন, যখনই আজানের আওয়াজ শুনতেন, তারা সব কাজ বন্ধ করে দিয়ে মসজিদে যাইতেন। সুবহানাল্লাহ। মুমিনের দুই নম্বর বৈশিষ্ট্য বর্ণনা করতে আল্লাহ গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের দুই নম্বর বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, কালামুল্লাহ থেকে যখন তেলাওয়াত করা হয়, ওয়াইযা তুলিয়াত আলাইহিম, যখন তাদের সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানান, কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ যখন তারা শুনে, তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে চোখ বেয়ে পানি পড়ে, তাদের ঈমান বেড়ে যায়, গুনার প্রতি ঘৃণা পয়দা হয়, আর যাদের তেলাওয়াত শুনলে যাদের অন্তরে পরকালের ভয় হয়। আল্লাহ বলেন, তারাই মুমিন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখনই তারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ যখন তাদের কানে পৌঁছে যায়, তখন তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পরে যদি কারো মনে আল্লাহর ভয় আসে, পরকালের চিন্তা
আসে বুঝতে হবে আল্লাহ তাআলার ওই ব্যক্তির ঈমানকে পছন্দ করেন সুবহানাল্লাহ মুমিনের কয় নাম্বার বৈশিষ্ট্য বললাম দুই নাম্বার তিন নাম্বারে আল্লাহ বলেন ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিনের তিন নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিন প্রত্যেকটি সময় সুখে হোক দুঃখে হোক বিপদ আপদে হোক সব সময় মুমিন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে আল্লাহু আকবার যত বিপদ আসুক দোকানে আগুন লাগুক মুমিন কখনোই চিন্তা করবে না আরে বাজারের ভেতরে আমি একমাত্র নামাজি ব্যক্তি অথচ আমারই বিপদ আসে আমার দোকানে আগুন লাগে এই কথা মুমিন চিন্তা করবে না বরং মুমিনের যে কোনো সিচুয়েশনে পরিস্থিতিতে মুমিন আল্লাহর প্রতি রাজি থাকবে কি থাকবে রাজি থাকবে আল্লাহর প্রতি খুশি থাকবে আল্লাহ বলেন ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন যারা জীবনের প্রত্যেকটি সময় আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করে আল্লাহ বলেন তারাই হলো প্রকৃত মুমিন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরো মুমিনের আরো বৈশিষ্ট্য বলেন আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন সুবহানাল্লাহ মুমিনের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাহ যারা নামাজ প্রতিষ্ঠা করে জীবনের প্রত্যেকটি ক্ষেত্র থেকে মানুষ তার অধীনস্থ যারা আছে প্রত্যেকেই নামাজের জন্য শাসন করে নামাজের তাকিদ দেয় দোকানের মালিক হলে কর্মচারীদের নামাজ নিশ্চিত করবে পরিবারের চিফ অফ কমান্ড হলে ছেলে মেয়ে সকলের নামাজকে নিশ্চিত করবে স্বামী হলে স্ত্রীর নামাজকে নিশ্চিত করবে আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাহ নামাজ প্রতিষ্ঠা করে ওয়ায়ুতুজ আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আর আল্লাহ যে রিজিক দিয়ে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে যাকাত আদায় করে সুবহানাল্লাহ যারা ঈমান আনবে নামাজ কায়েম করবে যাকাত প্রতিষ্ঠা করবে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা তারাই প্রকৃত মুমিন সুবহানাল্লাহ এরপর আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা আল্লাহ বলেন তারাই হলো প্রকৃত মুমিন আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম মুমিনের এই সমস্ত গুণাবলী যেই মুমিন অর্জন করবে আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম তাদের জন্য রয়েছে দারাজাতুন মর্যাদা ইনদা রাব্বিহিম তাদের রবের নিকটে এরপর আল্লাহ বলেন দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়ায় দিবে এক নাম্বার দুই নাম্বার আল্লাহ যে নিয়ামত দিবেন তা হলো মাগফিরাতুন আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবে তিন নাম্বার ওয়া রিজকুন কারীম দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা তাকে সম্মানজনক রিজিক দান করবেন সুবহানাল্লাহ তাহলে মুমিন হলে আল্লাহ তাআলা কয়টা নিয়ামত দিবেন প্রাথমিক অবস্থায় তিনটা এক নাম্বার আল্লাহ মর্যাদা বাড়ায় দিবে দুই নাম্বার আল্লাহ গুনাহ মাফ করে দিবে তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনের পেরেশানি রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দিবে সুবহানাল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম আল্লাহ তাআলা মুমিনকে এত নিয়ামত দিবেন এই নিয়ামতগুলোর ভিতরে তিনটা বড় নিয়ামত হলো গুনাহ মাফ করবেন সম্মানজনক রিজিক দিবেন আর কি করবেন আল্লাহ মর্যাদা বাড়ায় দিবে সমাজে পরিবারে সব জায়গায় আল্লাহ তাআলা আপনার দাম বাড়ায় দিবে সুবহানাল্লাহ